20 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করলে লাগবে জরিমানা। প্লাস্টিক বিরোধী অভিযান বন্ধ থাকলে আজ আবার শুরু হয়েছে। বাবলুনাথ পৌর স্যানিটারি ইন্সপেক্টর বলেন, চেয়ারম্যান সাহেবের নির্দেশে প্রত্যেকটি দোকান যাওয়া হচ্ছে এবং দোকানদারদের বোঝানো হচ্ছে যে 20 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করবে না, করলে জরিমানা লাগবে। তিনি আর কি বলেছেন শোনাব। প্লাস্টিকে দেখি প্লাস্টিকটা না করো, ঠিক আছে, কালো চলবে না, কালো প্লাস্টিক চলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং কি যদি একটু বলতেন। আমরা বেরিয়েছি ক্যারি ব্যাগ যে আছে 120 মাইক্রনের নিচে দেখছি ইসলামপুরে অনেক ব্যবহার হচ্ছে, সেটা বন্ধ করার জন্য। এর আগে আমরা বন্ধ করেছিলাম, বিভিন্ন রকম ফাইন করার পর অনেকটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আবার ওই লুকোচুরি করে ব্যবসা করতেছে। আমরা চাইছি ইসলামপুর পৌরসভা থেকে যেটা 120 মাইক্রন যে প্লাস্টিক আছে সব তুলে নিয়ে, এবং যারা মানে আইন মানবে না তাদের উপরে ব্যবস্থা নিব। আমরা বললাম যে আজকে কি আবার কি নতুন করে এই টাস্ক ফোর্স শুরু হলো? হ্যাঁ, না নতুন করে টাস্ক বলতে কি আমরা মাস 2 আগে একবার করেছিলাম, তারপরে 2 মাস পরে আবার শুরু করেছি। এখন আমাদের এটা কন্টিনিউ চলতে থাকে। বুঝি পেয়েছেন মাইক্রোনের নিচে মানে কিছু দোকানে পেয়েছি, ওদের কাছে সতর্ক করে দেওয়া হলো। কাল থেকে আমরা যে নামবো সেটা হচ্ছে আমরা ফাইন রসিদ নিয়ে বেরোবো, এবং সেই রসিদে আমরা 500 টাকা করে ফাইন প্রতিটা দোকানে আমরা করবো। চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন যে আজকে তোমরা গিয়ে দোকান বুঝিয়ে দাও যেন এরা পরবর্তীকালে ব্যবহারটা না করে, সেই জন্য আমরা প্রতিটা দোকানে যাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা যেন প্লাস্টিকটা 120 মাইক্রনের নিচে না ব্যবহার করেন। কি নাম আপনার? আমার নাম বাবলুনাথ, লোক ইসলামপুর ট্রেড ইন্সপেক্টর।